আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেন আপনারা আপনাদের স্টার্ট আপ এবং বিজনেসগুলো সঠিক এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। আমাদের এই যে স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে প্রতিদিন আমরা আলোচনা করছি, আশা করছি আপনারা যারা স্টার্ট আপ শুরু করবেন তারা সুন্দরভাবে আপনাদের স্টার্ট আপটি শুরু করতে পারবেন। আপনি মনে করছেন যে আপনি কিভাবে স্টার্ট আপ শুরু করবেন বা কিভাবে এগিয়ে যাওয়া উচিত, আমি বলবো আমাদের এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা প্রতিদিন ভিডিও দিয়ে রাখছি। সেখানে আমাদের বিজনেস এবং আপনার স্টার্ট আপের উপরে বিভিন্ন ভিডিওগুলো আছে, বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা আছে। আপনারা ইউটিউবে লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ লিখে সার্চ দিলেই আপনারা এই বিজনেস এবং স্টার্ট আপ রিলেটেড অনেকগুলো ভিডিও আপনাদের কাছে চলে আসবে, যার মাধ্যমে আপনারা আপনাদের স্টার্ট আপ এবং বিজনেস সুন্দরভাবে শুরু করতে পারবেন। আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক তথ্যগুলো আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি, যেন প্রতিটি টপিকসগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা ভালোভাবে সেটি শুরু করতে পারেন। আজও আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে স্টার্ট আপ সঠিকভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ আপনার একটি স্টার্ট আপ আপনি শুরু করলেন, রিসার্চ করার মাধ্যমে ডেভেলপমেন্ট করলেন, কিন্তু দেখলেন যে সেটি আপনি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, যার ফলশ্রুতিতে আপনার স্টার্ট আপটি বন্ধ হয়ে যেতে পারে। এখন আপনি যখন আপনার স্টার্ট আপটি শুরু করলেন, আপনার নিশ্চয়ই একটি লক্ষ্য আছে, আপনি আপনার স্টার্ট আপটি অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, অনেক কিছু করবেন আপনার স্টার্ট আপের জন্য, যার মাধ্যমে আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হবেন। এখন সঠিকভাবে যদি আপনি এগিয়ে না নিয়ে যেতে পারেন, তাহলে আপনার সেখান থেকে কোনো ধরনের উপকার আপনি পাবেন না। আপনার একটি স্টার্ট আপ একটি স্বপ্ন নিয়ে গড়ে ওঠে, যেখানে একজন ফাউন্ডারের অনেক পরিশ্রম, অনেক মেধা, অনেক সাহস এখানে আছে, যার মাধ্যমে সেই স্টার্ট আপটি একটি বড় কোম্পানিতে পরিণত হয়ে থাকে। স্টার্ট আপ বলতে আমরা বুঝি একটি সুন্দর ইউনিক আইডিয়া নিয়ে গড়ে ওঠে, যেখানে যার মাধ্যমে সুন্দর একটি আইডিয়া একটি বিজনেসে রূপান্তর হয়ে থাকে। এখন স্টার্ট আপকে যদি আপনি সঠিকভাবে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস ফলো করতে হবে। নাম্বার ওয়ান, সেটি হচ্ছে আপনার সেই স্টার্ট আপটি এগিয়ে যাবে তার জন্য প্রপার ফান্ডিং আছে কি না। আপনার আইডিয়া ভালো আছে, কিন্তু আপনার ফান্ডিংটি ভালো আছে কি না বা ফান্ডিংটি যথেষ্ট আছে কি না সেটি আপনি বারবার চেক করবেন। আপনার কাছে যদি ফান্ড না থাকে, তাহলে আপনি দ্রুত স্টার্ট আপটি না শুরু করে ধীরে ধীরে শুরু করুন, যেখান থেকে আপনি ফান্ড ম্যানেজ করে নিয়ে তারপর আপনি এগিয়ে যেতে পারবেন। কারণ আপনি যখন একটি স্টার্ট আপ শুরু করলেন, সেখানে ফান্ড অবশ্যই দরকার হয়, আর সকলেরই নিজস্ব ফান্ডিং থাকে না। অনেক সময় অ্যাঞ্জেল ইনভেস্টর অথবা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে ফান্ড নিতে দরকার হয়, এজন্য আপনি তাড়াহুড়া করে স্টার্ট আপ শুরু না করে আপনি তো তখন আমাদের ভালো করে মার্কেটিং অ্যানালাইসিস করতে হবে। কারণ মার্কেটিং অ্যানালাইসিস না করলে আমরা কীভাবে মার্কেটিংটা করা উচিত, কীভাবে মার্কেটিং করলে আমাদের জন্য ভালো হবে, কীভাবে মার্কেটিং করলে আমাদের এই স্টার্ট আপটি ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে, কারণ মার্কেটিং প্রপার না হলে, মার্কেটিং ভালো না হলে আমাদের সেই প্রোডাক্টের সেল বাড়বে না এবং সেই প্রোডাক্টটি তখন ভালো বিক্রিও হবে না। এই জন্য আমি বলবো যে সর্বদা মার্কেটিংটি খুব ভালো করে বুঝে মার্কেটিং অ্যানালাইসিস করতে হবে। দরকার হলে যার মার্কেটিং এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে হবে যে আমার স্টার্ট আপের মাধ্যমে আমি এই জিনিসগুলো কাজ করছি বা এই জিনিসের কাজ করছি, কীভাবে আমার এটি করলে কীভাবে আমার এটি মার্কেটিং বা মার্কেটিং আমাদের কীভাবে করলে আমাদের জিনিসটি ভালো হবে, সঠিকভাবে এগিয়ে যাবে আমাদের স্টার্ট আপটি, সেটি আপনাকে অবশ্যই বুঝতে হবে। তাহলে যখন বুঝবেন তখন আপনার এই স্টার্ট আপের জন্য এই মার্কেটিং যে ওয়েটা আছে সেটি ভালো হবে। তারপরে হচ্ছে টিম ম্যানেজমেন্ট। এই টিম ম্যানেজমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টিম ম্যানেজমেন্ট যদি আপনার ভালো না হয়, তাহলে আপনার স্টার্ট আপটি কখনোই ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে না।
আপনি যখন আপনার স্টার্ট আপটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন আপনার এই স্টার্ট আপে অনেক মানুষ কাজ করছে এবং প্রতিটি মানুষ একটি করে টিম করে করে কাজ করছে। কেউ গ্রাফিক্সে, কেউ আইটিতে, কেউ ফিনান্সে, কেউ অ্যাকাউন্টসে, কেউ সেলসে, কেউ মার্কেটিংয়ে। তো এই যে বিভিন্ন টিম আছে, এই টিম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে। টিম ম্যানেজমেন্ট যখন ভালো হবে, তখন দেখবেন অটোমেটিক আপনার স্টার্ট আপটি সুন্দর করে, ভালো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি যতই মনে করছেন যে না, আপনার এই স্টার্ট আপটি ভালোভাবে এগিয়ে যেতে হলে আর অন্যান্য যেই জিনিসগুলো আমি বললাম সেগুলো যত দরকার আছে, টিম ম্যানেজমেন্ট কিন্তু অনেক দরকার, অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস। কারণ টিম ম্যানেজমেন্ট যদি আপনার ভালো না হয়, তাহলে আপনার স্টার্ট আপটি সঠিকভাবে ভালো করে এগিয়ে যাবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তারপর হচ্ছে স্কিল। একটি স্টার্ট আপ সামনের দিকে এগিয়ে যেতে হলে অনেকগুলো সফট স্কিলস লাগে এবং অন্যান্য স্কিলও খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটি স্টার্ট আপ যখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, তখন সেখানে যে স্কিলগুলো আপনার খুব দরকার, সেই স্কিলগুলো আপনাকে এই স্টার্ট আপের জন্য অনেকটুকু এগিয়ে নিয়ে যাবে। কারণ আপনার অ্যাজ এ ফাউন্ডার হিসাবে এই স্কিলগুলো যত আপনি ডেভেলপ করবেন, ততই আপনার সেই স্টার্ট আপের জন্য সেটি ভালো হবে এবং তত সুন্দর করে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে ক্রিয়েটিভ হতে হবে। ক্রিয়েটিভিটি যত বাড়বে, তত আপনার স্টার্ট আপ তত সামনের দিকে এগিয়ে যাবে। কারণ অনেক বড় বড় স্টার্ট আপ আছে, তাদের ফাউন্ডারদের ক্রিয়েটিভিটি অনেক বেশি। ক্রিয়েটিভিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার এই স্টার্ট আপটি ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে না। আপনি যত মনে করছেন যে না, আমি গতানুগতিকভাবে সবাই যেভাবে করে আমি সেভাবে নিয়ে যাব আমার স্টার্ট আপটি, না সবাই যেভাবে করে সেভাবে নিয়ে গেলে স্টার্ট আপ যে সাকসেস হবে, এরকম কোনো কথা নয়। আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, আপনাকে ক্রিয়েটিভ ওয়েতে আপনার স্টার্ট আপটি একটি লক্ষ্য নিয়ে পৌঁছাতে হবে। তারপরে হচ্ছে আপনাকে প্রবলেম সলভিং স্কিলস, খুব গুরুত্বপূর্ণ। একটি স্টার্ট আপ যখন মানুষ শুরু করে, সেখানে অনেকগুলো সমস্যা অ্যারাইজ করতে পারে। সেই সমস্যাগুলো কীভাবে আপনি সলভ করবেন অ্যাজ এ ফাউন্ডার হিসেবে, এটি এই স্কিলটাও আপনার থাকতে হবে। কারণ আপনি যখন একটি স্টার্ট আপ শুরু করলেন, অবশ্যই সেখানে আপনাকে ক্রিয়েটিভিটি পাশাপাশি প্রবলেম সলভিং স্কিলও থাকা লাগবে। কারণ আপনি দেখলেন যে একটি সমস্যা এরাইজ করছে, যে হয়তো আপনার স্টার্ট আপে প্রোডাক্ট সেল হচ্ছে না। প্রোডাক্ট যদি সেল না হয়, তাহলে আপনি কিভাবে আপনার স্টার্ট আপটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন? কারণ প্রোডাক্ট সেল হচ্ছে না মানে আপনার সেলটা ডাউন হচ্ছে। এই ক্ষেত্রে সেল ডিপার্টমেন্ট আছে, সাথে আপনাকেও ক্রিয়েটিভিটি বাড়াতে হবে এবং সাথে প্রবলেম সলভিং স্কিলটাও বাড়াতে হবে। সে তা না হলে দেখা যাবে যে আপনার এই স্টার্ট আপটি আপনি সঠিকভাবে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যেতে পারছেন না। তারপর হচ্ছে মার্কেটের কন্ডিশন বুঝতে হবে। মার্কেটটা কোন দিকে যাচ্ছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিভাবে এগিয়ে গেলে বা মার্কেটের সাথে তাল মিলিয়ে চললে আপনার স্টার্ট আপের জন্য ভালো হবে, সেটি আপনাকে বুঝতে হবে। সেটি আপনাকে ধারণা থাকতে হবে। আপনি মনে করছেন যে আপনার স্টার্ট আপটি শুরু করলাম আর সামনে এগিয়ে যাবে, যে তা না। আপনার স্টার্ট আপ যদি প্রোডাক্ট বেসড হয়ে থাকে, এই প্রোডাক্টের মাধ্যমে অর্থাৎ এই প্রোডাক্টের যে মার্কেটটি আছে সেটি কীভাবে আগাচ্ছে, সেই সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। যদি ধারণা থাকে, তাহলে আপনার দেখবেন যে আপনার সেখানে আপনার স্টার্ট আপটি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বা সার্ভিস বেসড স্টার্ট আপ হলে এই সার্ভিসটি কীভাবে অন্যরা দিচ্ছে, সেই সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে। তাহলে আপনার সেই স্টার্ট আপটি সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। তাহলে আজ আমরা কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করলাম, যেন আপনার স্টার্ট আপটি সুন্দর করে সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারে। এবং আমাদের এই প্রচেষ্টা যে আপনার প্রতিটি স্টার্ট আপ বা বিজনেস সুন্দরভাবে এগিয়ে যাবে, এজন্য আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন টপিক্সের উপর ক্ষুদ্র ক্ষুদ্র করে আলোচনা করছি। আশা করছি ভালো লাগবে। এবং আমাদের এই লস ভেঞ্চারের মাধ্যমে আমরা অনেকগুলো সেবা দিয়ে থাকি, সেগুলো আপনারা হয়তো জানেন। আপনাদের যদি কোনো কিছু দরকার হয় লস ভেঞ্চারের এই সার্ভিসগুলো বা সেবার মাধ্যমে কোনো কিছু, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লস ভেঞ্চারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।